সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাবো ভারত ছাড়লেন শেখ হাসিনা পারি জমালেন আরব আমিরাতে এদিকে মাথানারা ও গোপ কামিয়েও শেষ রক্ষা হল না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দনের আরও থাকছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম মাহমুদুর রহমানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারত ছাড়লেন হাসিনা পাড়ি জমালেন আরব আমিরাতে ছাত্রজনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রতি আরব আমিরতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছেন খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচার্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচার্যের অন্যান্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেপ মানা করে দেয় এদিকে কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে শেষমেশ আরব আমিরত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এতে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয় উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাভার গ্রহণ করেন শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলের দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সোচ্চার ও সক্রিয় রয়েছেন মাথা নাড়া ও গোপ কামিয়েও শেষ রক্ষা হল না সাবেক ভূমিমন্ত্রী সাধনচন্দ্র চন্দনের মাথা নাড়া ও গোপ শেষ রক্ষা হল না অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি চন্দনের রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয় বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে দশম জাতীয় সংসদে প্রথম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নারায়ণচন্দ্রচন্দন চন্দ্র হাজার আঠারো সালে এই মন্ত্রণালয়ের পূর্ণ পূর্ণমন্ত্রী হন তিনি গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমিমন্ত্রীর দায়িত্ব পান তিনি গত উনতিরিশ সেপ্টেম্বর নারায়ণচন্দ্র চন্দন সহ আঠারো জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দ্রমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সরকার সরকার পতনের পর থেকে বিগত সরকারের উপদেষ্টা মন্ত্রী সংসদ সদস্য পুলিশের সাবেক আইজিপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে আওয়াম লীগ রাজনীতিতে ফিরছে আউমলি খুব দ্রুতই রাজনীতিতে ফিরে আসবে বলে মনে হচ্ছে অনেকের ভালো না লাগলেও এটা বাস্তবতা বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ফিরে আসা এবং নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান প্রকাশ করা হচ্ছে যখনই নির্বাচন হোক না কেন বিএনপি যে ক্ষমতায় আসছে তাতে কোনো সন্দেহ নেই ভারত ইতিমধ্যে বিএনপির সাথে যোগাযোগ শুরু করেছে বিএনপির কাছে ভারতের নিঃসন্দেহে চা হবে আওয়াম লীগকে রাজনীতিতে ফিরে আনতে বিএনপি যাতে বাধা না হয় ভারতের এমন ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেয়া বিএনপির জন্য কঠিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে এর সাথে সাক্ষাৎকারে বলেছেন ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে ইউএনবির সাথে সাক্ষাৎকারে তিনি ফ্যাসিস্ট দল হিসেবে আওয়াম লীগ নিষিদ্ধ করা কিংবা নির্বাচন থেকে দূরে রাখার বিরোধিতা করেছেন দুর্বল আওয়ামী লীগ বিএনপির রাজনীতির জন্য বড় কোনো সমস্যা নয় বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান বিএনপির অনেকে পছন্দ করতে পারে কিন্তু দ্রুত রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা ছাত্র আন্দোলনের নেতাদের জন্য বিপদ ডেকে আনতে পারে কারণ আওয়ামী লীগ আন্দোলনকারী ছাত্রনেতা এবং সেনাবাহিনীর ভূমিকা কখনো ক্ষমা করবে না এই তথ্যটি নেওয়া হয়েছে আলফাস আমানের ফেসবুক থেকে সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম মাহমুদুর রহমানের ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি এই দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন অন্যথায় রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন একই সঙ্গে সাত দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই আহ্বান জানান তিনি সাত দফায় বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে যমুনা সেতুকে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করতে হবে দু সালের পর থেকে ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি জনসমক্ষে প্রকাশ করে সেগুলো পূর্ণ বিবেচনার জন্য কমিটি গঠন করতে হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে শহীদ আবরারের নামে নামকরণ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শেখ হাসিনার কন্যা সায়মা অজেদ পুতুলের নমিনেশন বাতিলের উদ্যোগ নিতে হবে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জেলা হত্যাকাণ্ডের শিকার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা তদন্ত করতে হবে এ সময় মাহমুদুর রহমান বলেন আমার দেশ পত্রিকা স্লোগান স্বাধীনতার কথা বলে এই স্লোগান আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরোধী কথা বলার ক্ষেত্রে একটি মেসেজ ছিল যা আওয়ামী লীগ সরকার বুঝতে পেরেছিল বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এখনও ভারতীয় ফ্যাসিবাদীদের দখলে এটাই সত্য মিডিয়ার মালিক বা সম্পাদকদের বেশিরভাগই ভারতের এজেন্ট দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে আগে মিডিয়াকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে মৌলবাদ ট্যাগ ব্যবহারকারী ও অতি ইসলামিকদের প্রতিহত করার আহ্বান জানিয়ে আমাদের সম্পাদক বলেন বর্তমান সরকারের একটি সংস্কার কমিটির দায়িত্বে আছেন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন দেশে মৌলবাদের উত্থান আছে সরকারে থেকে এ ধরনের ব্যক্তিগত কথা বলা যায় না এই মৌলবাদের কার্ড ব্যবহার করে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এটি ব্যবহার করে আয়নাগর হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে হাজার হাজার মানুষ হত্যা করেছে এখন ইফতেখারুজ্জামান আবার মৌলবাদের কার্ড ব্যবহার করছে তার উদ্দেশ্য কি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে ক্ষমা চাইতে হবে মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন ডক্টর দেবপ্রিয় এতই পাওয়ারফুল যে তাকে সরকারের নিতে এক এগারো সরকারের সময় করা আইন পাল্টাতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকায় সপ্রসঙ্গী হিসেবে অর্থ উপদেষ্টা উদ্দিন জাননি গ্যাসেন দেবপ্রিয় এই লোকটি দুই সাল থেকে দেশে ইন্ডিয়ান করিডর দিতে ক্যাম্পেইন করেছেন তার কাছে জানতে চাই গত ষোলো বছরে ট্রানজিট থেকে দেশের কত ডলার আয় হয়েছে এ পর্যন্ত কেউ তাকে এই প্রশ্ন করেননি আমার দেশ থাকলে প্রশ্ন করা হতো মাহমুদুর রহমান বলেন বিএনপি জামায়াত যারাই ক্ষমতায় আসুক দিল্লির বিরুদ্ধে যারা কথা বলবে না তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে আমরা এ সরকারকে সহযোগিতা করতে চাই কারণ এই সরকার আমাদেরই সরকার শহীদদের রক্তের উপর ভর করে আসা সরকার তাই সরকারেরও এমন কিছু করা উচিত হবে না যে যাতে আমাদের আশায় ফাটল ধরে আমি আশা রাখতে চাই ডক্টর ইউনুস সরকার সফল হবে সফলভাবে তারা সব দায়িত্ব শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন সবাই জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন অসামান্য রাষ্ট্রচিন্তক ও সাহসী সম্পাদক মাহমুদুর রহমান সব ভয়ভীতি উপেক্ষা করে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন বিচারের নামে প্রহসনের মাধ্যমে যে বিচারকরা তাকে মামলার রায়ে শাস্তি দিয়েছিল সেই বিচারপতিদের বিচার করতে হবে এজন্য প্রয়োজনে আইন সংশোধন করতে হবে তিনি বলেন এই সরকারকে বিব্রত করতে এরই মধ্যে পঁচাত্তরটি ঘটনা ঘটানো হয়েছে আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে হুমকি দেওয়া হচ্ছে সমলিত প্রতিরোধের মাধ্যমে স্বৈরাচারের প্রেতাত্মাদের রুখে দেওয়ার আহ্বান জানান তিনি